তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল কী জিনিস? আমরা দুটো আহিত বস্তু নিলাম, ধরলাম দুটোই ধনাত্মকভাবে আহিত। এবার সেই বস্তু দুটোকে একটা তার দিয়ে যুক্ত করলে কোন বস্তু থেকে কোন বস্তুতে আধান যাবে তা যার দ্বারা নির্ধারিত হয় তাই হলো বস্তুর বিভব। দেখো, এর সঙ্গে জলের লেভেলের একটা তুলনা চলে, তাপমাত্রার তুলনা চলে। খানিকটা জল ওপরে আছে, একটা ট্যাঙ্কের জল ওপরে আছে, আর তার থেকে হয়তো একটা বড় চৌবাচ্চা নিচে আছে। এবার যদি আমরা পাইপ দিয়ে কানেক্ট করি, তাহলে কিন্তু সবসময় উপরের ট্যাঙ্ক থেকে নিচের চৌবাচ্চাতেই জল আসবে। জল কখনো নিজে থেকে নিচ থেকে ওপরে যাবে না। জলের পরিমাণ যাই হোক, হয়তো চৌবাচ্চায় অনেক বেশি জল আছে বা কম আছে বা সমান আছে, কিছুর ওপরেই নির্ভর করবে না, ওপর থেকে নিচেই জলটা নামবে। একই রকম ভাবে যদি ভিন্ন তাপমাত্রা দুটো বস্তুকে পরস্পরের সাথে যুক্ত করা হয়, তাহলে সবসময় বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ সঞ্চালিত হয়। কার মধ্যে মোট তাপ বেশি আছে তার দ্বারা কিন্তু এই তাপ সঞ্চালন নির্ভর করে না। একই রকমভাবে স্থির তড়িতে আমরা বলবো, দুটো বস্তু যখন তড়িতাহিত, কার মধ্যে আধান বেশি আছে তার দ্বারা নির্ধারিত হয় না যে সে অন্যকে আধান দেবে কি না, নির্ভর করে যে বিশেষ রাশির ওপর, সেটাই হলো বিভব। এবার সেই বিভবের সৃষ্টি হয় কি করে? বিভবের জন্য বস্তু কি করে শক্তির অধিকারী হয় আমরা সেইগুলো শিখব। ধরো একটা অঞ্চলে কোনো তড়িৎ ক্ষেত্র নেই, এমন অবস্থায় আমি একটা আধানকে ওই অঞ্চলে রাখলাম, ধরলাম কিউ আধানকে রাখলাম, প্লাস কিউ মাইনাস কিউ হতে পারে। এই আধানটিকে রাখা মাত্র তার চারপাশে তৈরি হয়ে গেল তড়িৎ ক্ষেত্র। আমরা দেখেছি তত্ত্বগতভাবে এই তড়িৎ ক্ষেত্র অসীম দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু বাস্তবে আধানের পরিমাণ অনুসারে তার অঞ্চলটা ছোট বড় হতে পারে। এবার যখন এই আধান ছিল না, তখন যদি আমি এই অঞ্চলে কোনো আধান আনতাম বা আনতে যেতাম, সেই আধানটা কিন্তু কোনো রকম তড়িৎ বলের সম্মুখীন হতো না। যেই এই আধানটিকে এনে ফেললাম, তার চারপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে গেল। এবার দ্বিতীয় কোনো আধানকে এই অঞ্চলে আনতে গেলে সেই আধানটা একটা বল অনুভব করবে। আমি কিউ ড্যাশ মানের একটা আধানকে আনলাম, যত কাছে আনতে চাইছি এ আকর্ষণ বা বিকর্ষণ করছে। যদি কিউ ড্যাশ ধনাত্মক হয়, মানে কিউ এর সমধর্মী হয়, তাহলে বিকর্ষণ বল অনুভব করবে, আর যদি বিপরীত ধর্মী হয় তবে আকর্ষণ বল অনুভব করবে। এটা সম্ভব হয়েছে এই আধানটিকে এখানে রাখার জন্য, তার চারপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়ার জন্য। যেহেতু সে বল অনুভব করছে, তাই আধানটাকে একটা স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে গেলে একটা কাজ করতে হবে, হয় বহিস্থ এজেন্টকে ও যে বিকর্ষণ করছে তার বিরুদ্ধে কাজ করতে হবে, অথবা এই আধান ওকে যে আকর্ষণ করছে সেই আকর্ষণের দিকে কাজ করতে হবে, আকর্ষণ দ্বারা কাজ করতে হবে। এই যে এই আধানটিকে রাখার জন্য একটা ধর্মের উৎপত্তি হয়েছে, যার জন্য ওই আধানটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গিয়ে যাওয়ার জন্য কাজ করতে হচ্ছে, সেই ধর্মটাকে আমরা বলবো তড়িৎ বিভব। তড়িৎ বিভবের সংজ্ঞাটা কি? একটা একক ধনাত্মক তড়িৎ আধানকে, পরীক্ষাধীন আধান ভাবো, অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনার জন্য
যে কাজ করতে হয় তাই হলো তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব। তাহলে বিভবটা কি রাশি? অবশ্যই স্কেলার রাশি, কারণ বিভব বলতে আমরা কিছু পরিমাণ কাজকে বুঝছি এবং কাজ হলো স্কেলার রাশি। অসীম থেকে একক ধনাত্মক আধানকে এখানে আনতে গেলে, ধরো যাকে এই বিন্দুতে আনতে গেলে ভি পরিমাণ কাজ করতে হয়েছে। কিউ পরিমাণ আধানকে আনতে গেলে যদি ডাব্লু পরিমাণ কাজ করতে হয়, তাহলে একক আধানকে আনতে গেলে কাজ করতে হবে ডাব্লু বাই কিউ, তাকে আমরা ভি দিয়ে প্রকাশ করছি। অর্থাৎ বিভব ভি হলো কাজ বাই আধান, তাই বিভবের একক হবে কাজের একক বাই আধানের একক, সিজিএসএ আর্গ পার ইএসইউ আধান বা আর্গ পার স্ট্যাট কুলম, এসআইতে জুল পার কুলম। এই জুল পার কুলমকেই আমরা বলি ভোল্ট। তাহলে 1 ভোল্ট ইজ ইকুয়াল টু 1 জুল বাই 1 কুলম। আবার 1 জুল মানে 1 × 10⁷ আর্ক, 1 কুলম 3 × 10⁹ স্ট্যাট কুলম, এটা হয় 1/300 আর্ক পার স্ট্যাট কুলম। আর্ক পার স্ট্যাট কুলম সিজিএস পদ্ধতিতে বিভবের একক, তাকে আমরা স্ট্যাট ভোল্ট বলতে পারি। অতএব 1 ভোল্ট ইজ ইকুয়াল টু হয়ে গেল 1/300 স্ট্যাট ভোল্ট। এটা বিভবের এসআই একক এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক। এছাড়াও সিজিএস এ আমরা বিভবের আরেকটি একক ব্যবহার করতে পারি, ইএমইউ বিভব। ইএসইউ এবং ইএমইউ এই দুটো পদ্ধতি সিজিএস পদ্ধতি, সেক্ষেত্রে ইএমইউর সঙ্গে সম্পর্ক হচ্ছে 1 ইএসইউ বিভব ইজ ইকুয়াল টু 3 × 10⁻১০ ইএমইউ বিভব। আমরা বিভবের সঙ্গে প্রথমেই সেই জলের লেভেলের তুলনা করছিলাম। আমরা সমুদ্রের জলের লেভেলকে জিরো লেভেল ধরে সেখান থেকে উচ্চতা নির্ণয় করি, বায়ুমণ্ডলের উচ্চতা নির্ণয় বা কোনো পাহাড়ের উচ্চতা নির্ণয় করার জন্য আমরা রেফারেন্স হিসেবে সমুদ্রতল বলি। এর কারণটা কি? কারণ হচ্ছে বৃষ্টি অনেক বেশি হোক কম হোক, সমুদ্রের জলের মধ্যে তুমি আরও কিছু জল মেশাও বা তুলে ফেলো, জলের লেভেলের কোনো পরিবর্তন হবে না। কারণ সমুদ্রের মধ্যে এত বেশি পরিমাণ জল আছে যে জল তার সঙ্গে যোগ করে বা তার থেকে বাদ দিলেও তার লেভেলের বিশেষ কোনো পরিবর্তন হয় না, লেভেলটা একই আছে বলে ধরে নিতে পারি। ঠিক এই জিনিসটার সঙ্গে আমরা তুলনা করি পৃথিবীর বিভবকে। পৃথিবী এত বড়, তাতে এত বেশি আধান আছে যে নতুন করে পৃথিবীকে যদি আমরা কিছু আধান দিই বা পৃথিবীর থেকে কিছু আধান নিয়ে নিই, তাহলে পৃথিবীর বিভবের কোনো পরিবর্তন হয় না। সেই কারণে রেফারেন্স হিসেবে আমরা পৃথিবীর বিভবকে শূন্য ধরি এবং পৃথিবীর সাপেক্ষে অন্য বস্তুর বিভব বিবেচনা করি। কোনো বস্তুর বিভব +10 ভোল্ট, এ কথার অর্থ তার বিভব পৃথিবীর তুলনায় 10 ভোল্ট বেশি। আর যদি বলি বস্তুটির বিভব -10 ভোল্ট, তাহলে বুঝব বস্তুটির বিভব পৃথিবীর তুলনায় 10 ভোল্ট কম। বস্তুটির সঙ্গে পৃথিবীকে জুড়লে, আর তার দিয়ে যুক্ত করে দিলে কি হবে? বস্তুর বিভব যদি ঋণাত্মক হয়, তাহলে বস্তু থেকে ইলেকট্রন পৃথিবীতে আসবে। কতক্ষণ? যতক্ষণ না তার বিভব শূন্য হয়ে যায়, পৃথিবীর বিভবের সাথে সমান হয়ে যায়। একইভাবে বস্তুর বিভব যদি ধনাত্মক হয়, তাহলে তার সঙ্গে পৃথিবীকে যুক্ত করলে
বস্তু থেকে ধনাত্মক আধান পৃথিবীতে আসার কথা, বাস্তবে পৃথিবী থেকে তখন ইলেকট্রন বস্তুতে যায় যতক্ষণ না তার বিভব পৃথিবীর মতোই অর্থাৎ শূন্য হয়ে যায়। একটা আহিত বস্তুর বিভবের পরিমাণ কিভাবে হিসেব করতে হয়? আমরা সংজ্ঞানুসারে বলি, একটা একক ধনাত্মক আধানকে ওই আহিত বস্তুর খুব কাছে আনতে গেলে যে পরিমাণ কাজ করতে হবে তাই হলো ওই আহিত বস্তুর বিভব। বিন্দু আধানের জন্য কি পরিমাণ বিভবের সৃষ্টি হয়? ধরা যাক প্লাস কিউ একটা বিন্দু আধান রাখলাম, এখানে কোনো তড়িৎ ক্ষেত্র আগে থেকে ছিল না, প্লাস কিউ আধানটি রাখার জন্য সেই আধান একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করল, এইরকম থ্রি ডাইমেনশনালি এটা গোলক। এবার সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে হবে, কোথা থেকে? অসীম থেকে। তাহলে অসীম থেকে একটা একক ধনাত্মক আধানকে আমি এই আধান থেকে আর দূরত্বে এখানে নিয়ে আসব, তাহলে একক ধনাত্মক আধানকে অসীম থেকে এখানে এই বিন্দুতে নিয়ে আসব। তার জন্য যে কাজ করব সেটাই হবে এই বিন্দুতে তড়িৎ বিভব। কি পরিমাণ কাজ করব আমরা সেটা হিসেব করে দেখা। ধরলাম প্লাস কিউ আধান ছিল ও বিন্দুতে, এই বিন্দুতে একক ধনাত্মক আধানটিকে নিয়ে আসতে হবে। তো একক ধনাত্মক আধানটি যখন ও বিন্দু থেকে এক্স দূরত্বে আছে, ধরলাম এ ড্যাশ এই বিন্দুতে রয়েছে, ও এ ড্যাশ এই দূরত্বটা এক্স, ও এ ড্যাশ সবই একই রেখার উপর অবস্থিত, তখন আধানটির ওপর ক্রিয়াশীল বল কত? এসআই পদ্ধতিতে আমরা বলবো বলটা হলো 1/4πε0k কিউ ইন্টু ওয়ান। এই আধানখানে একক ধনাত্মক আধান আছে তাই কিউ ওয়ান কিউ টু কিউ ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার, এই পরিমাণ বল কাজ করেছে। বলের দিক কোন দিক? এই কিউ আধান নিজে ধনাত্মক হওয়ায় একক ধনাত্মক আধানটির উপর এই দিকে বল প্রয়োগ করে, বিকর্ষণ বল, এটা হচ্ছে বলের দিক। এফ বলের দিক হচ্ছে এইদিকে। এবার এই বলের বিরুদ্ধে আমি এই দিকে আধানটিকে নিয়ে আসব, কতটুকু? ধরি ডিএক্স পরিমাণ নিয়ে আসব। ডিএক্স এই সরণটা অত্যন্ত ক্ষুদ্র। এখানে একটা কথা আমাদের অবশ্যই বলে নিতে হয়, দেখো আমি যত কাছে নিয়ে আসব এক্স এর মান তত কমবে, ফলে এই বলটা তত বাড়বে। আমরা জানি কাজের হিসেব বল ইন্টু সরণ, কিন্তু এই বলটা ভ্যারিয়েবল বল কারণ এক্স পরিবর্তনশীল। সেক্ষেত্রে কাজের হিসেব করতে হয় কি করে? আমরা খুব ছোট্ট সরণ নেব, সরণটা এত ছোট যে ওইটুকু সরণের সময় বলটা একই মানে কাজ করছে বলে ধরে নিতে পারি। সেরকমই সরণ ডিএক্স নিলাম, এত ছোট সরণ যে এইটুকু ছোট সরণের সময় বলটা একই মানে এই মানেই কাজ করেছে বলে ধরে নেব। তাই ওই ডিএক্স পরিমাণ সরণ ঘটাবার জন্য কৃতকার্য ডিডাব্লু, এটা ইজ ইকুয়াল টু কত হবে? এফ ডট ডিএক্স। এফ এর দিক এই দিক, ডিএক্স এর দিক তার বিপরীত দিকে, তাহলে এফ আর ডিএক্স এর মধ্যেকার কোণ 180°। তাই এফ ডট ডিএক্স মানে এফ ডিএক্স কস 180, কস 180 মাইনাস 1, অতএব এটা হয়ে গেল মাইনাস এফ ডিএক্স। তাই ডিএক্স সরণ ঘটাতে গেলে কাজ ডিডাব্লু হলো এতটুকু। মোট কাজ কত? মোট কাজ হিসেব করতে হলে আমরা সম্পূর্ণ সরণটাকে এরকম ডিএক্স ডিএক্স অংশে ভাগ করে নিয়ে প্রতিটা ক্ষেত্রে কৃতকার্য ডিডাব্লু বার করে তারপর সেই কাজগুলো যদি যোগ করি তবে আমরা মোট কাজ পাব। অতএব মোট কাজ ডাব্লু হলো ইন্টিগ্রেশন অফ ডিডাব্লু, এই ছোট ছোট কাজগুলির যোগফল, ইন্টিগ্রেশন মানে যোগফল। তাই ইন্টিগ্রেশন অফ মাইনাস
এফ ডিএক্স ইন্টিগ্রেশন, এফ এর মান কত ছিল? 1/4πε0 কে কিউ বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স উইথ মাইনাস সাইন। এখানে 1/x² তার ওপর ইন্টিগ্রেশন হচ্ছে, বাকি পদগুলো ধ্রুবক, তাই তাদের বাইরে নিয়ে যাও। বাইরে নিয়ে গেলে -1/4πε0 কে ইন্টু কিউ বাইরে ইন্টিগ্রেশন হচ্ছে 1/x² dx। 1/x² dx তার ইন্টিগ্রেশন করলে রেজাল্ট হয় -1/x। আমরা যদি পাশে দেখিয়ে দিই ইন্টিগ্রেশনটা, 1/x² মানে x^-2 dx, তার ইন্টিগ্রেশন যখনই করব এটা হয় x^-2+1/-2+1, x^-1/-1 হুইচ ইজ -1/x। আমরা 1/x² এর ইন্টিগ্রেশন করলে রেজাল্টটা পাবো -1/x, সেটা এখানে লিখবো। এখানে যখন ইন্টিগ্রেশন করছি ইন্টিগ্রেশনের লিমিট আছে, লিমিটটা কি এক্স এর লিমিট, আমি অসীম থেকে নিয়ে আসছিলাম আর দূরত্ব পর্যন্ত, অতএব লিমিটটা হচ্ছে ইনফাইনাইট টু আর। -1/4πε0 কে ইন্টু কিউ, এখানে ইন্টিগ্রেশন করেছে করে পেয়েছি -1/x, এই মাইনাস আর এই মাইনাস কেটে দিলে তাহলে 1/4πε0 কে ইন্টু কিউ ইন্টিগ্রেশনের রেজাল্ট 1/x, মাইনাস সাইনটা আগে বার করা হয়েছে, ইনফাইনাইট টু আর। এবার 1/4πε0 কে কিউ লিমিট বসো, আগে আপার লিমিট 1/r মাইনাস, এবার লোয়ার লিমিট 1/∞। 1/∞ করলে 0 হয়ে গেল, অতএব রেজাল্টটা দাঁড়ালো 1/4πε0 কে ইন্টু কিউ বাই আর। এই হলো একক আধান আনতে কৃতকার্য, অসীম থেকে আর দূরত্বে আনতে কৃতকার্য, অতএব এই কৃতকার্য এটাই হলো বিভব ভি। কিউ আধান থেকে আর দূরত্বে বিভব হলো এত। খেয়াল করো, যদি আমি প্লাস কিউ যে আধানটা রেখেছিলাম তার পরিবর্তে যদি মাইনাস কিউ আধান রাখতাম এবং তার থেকে আর দূরত্বে বিভব হিসেব করতাম, তাহলে বিভবের সংজ্ঞানুসারে আমাকে অসীম থেকে আনতে হতো সেই একক ধনাত্মক আধানটি। এক্ষেত্রে যেমন প্লাস কিউ আধানটা ওই একক ধনাত্মক আধানকে বিকর্ষণ করেছে, সেক্ষেত্রে আকর্ষণ করত, আকর্ষণ করলে বলের দিক আর সরণের দিক দুটো একই হতো। এক্ষেত্রে এফ ডট ডিএক্স যখন করেছি তখন এফ আর ডিএক্স এর মধ্যেকার কোণ 180 ডিগ্রি ছিল, তাই এফ ডট ডিএক্স করে -FdX হয়েছে। আধান কিউ যদি ঋণাত্মক হয় তবে সেক্ষেত্রে এফ এবং ডিএক্স এর মধ্যেকার কোণ 0 ডিগ্রি হয়, cos 0 1 হবে। 1 হলে তাহলে সেক্ষেত্রে একটা মাইনাস সাইন থেকে যাবে, এক্ষেত্রে দুটো মাইনাস ছিল বলে একে অপরকে ব্যালেন্স করেছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে আর হবে না কারণ প্রথমে মাইনাসটি থাকছে না, শুধু ইন্টিগ্রেশনের জন্য একটা মাইনাস সাইন পাচ্ছি। সুতরাং সেক্ষেত্রে বিভব হবে v=1/4πε0 কে -q/r। তাহলে বিভব স্কেলার রাশি, তার কোনো দিক নেই, কিন্তু ধনাত্মক আধানের জন্য বিভব হবে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের জন্য বিভব হবে ঋণাত্মক, এটা মনে রাখবো। যদি প্রচুর সংখ্যক আধান থাকে, বিন্দু আধান, তাহলে তার জন্য তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে মোট বিভব কিভাবে হিসেব করব? বহু সংখ্যক বিন্দু আধান থাকলে তার জন্য তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে বিভব হবে v=1/4πε0 কে সামেশন অফ কিউ বাই আর। ধরো Q1, এখানে আছে Q2, এখানে আছে Q3, আমি এই বিন্দুতে বিভব কত জানতে চাইছি। Q1 আধান থেকে সেটা R1 দূরত্বে, এটা R2 দূরত্ব,
মুহূর্তে এটা আর্থিক দূরত্বে অবস্থিত। তাহলে সেক্ষেত্রে কিউ1 আধানের জন্য এখানে বিভব 1/4πε0 কে কিউ1/r1, কিউ2 এর জন্য 1/4πε0 কে কিউ2/r2, এরকম করে প্রত্যেকটার জন্য এখানে বিভব কত বার করব। কিউ1 ধনাত্মক হলে তার জন্য বিভব ধনাত্মক, ঋণাত্মক হলে ঋণাত্মক হবে, এরকম করে প্রত্যেকটার জন্য বিভব বার করে তার বীজগাণিতিক যোগফল নির্ণয় করব এবং সেটাই হবে এই বিন্দুতে মোট বিভব। এবার বিভব পার্থক্যটা কি? দেখো, আমরা বিভব পার্থক্যটা যদি খুব সোজা করে বলি, বিভব পার্থক্য হলো আসলে বিভবের পার্থক্য তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু এ আর বি, সেখানে বিভবের পার্থক্য আমি কি করে হিসেব করব। একক ধনাত্মক আধানকে অসীম থেকে এই বিবিন্দুতে আনতে যে কাজ করব সেটা বিবিন্দুতে বিভব, আর অসীম থেকে এ বিন্দুতে আনতে যে বিন্দু যতটা কাজ করব সেটা এ বিন্দুতে বিভব। অতএব এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য হবে ওই একক ধনাত্মক আধানটিকে বি থেকে এতে বা এ থেকে বিতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তাই হলো এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তার মানে বিভবের পার্থক্যটাই হলো তাদের বিভব পার্থক্য। আমরা বলবো 1/4πε0 কে ইন্টু কিউ বাই এ আর বি কে যদি আমি একই সরলরেখায় ধরি, তাহলে সেক্ষেত্রে যদি ও বিন্দু থেকে বিবিন্দুর দূরত্ব, ও বিন্দুতে ছিল কিউ আধান, ও বিন্দু থেকে বিবিন্দুর দূরত্ব সেটা r1 হয়, তবে বিবিন্দুর বিভব হবে, এক্ষেত্রে বিবিন্দুর বিভব বেশি, vb-va হিসেব করব আমরা 1/4πε0 কে q/r1। আর ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব যদি r2 হয় তবে এ বিন্দুর বিভব 1/4πε0 কে q/r2, বিভব পার্থক্য হচ্ছে এটা 1/4πε0 কে কিউ বাইরে 1/r1-1/r2। যদি এরা একই রেখায় না থাকে, এ বিন্দু বিবিন্দু একই রেখায় নেই, সেক্ষেত্রে ধরা যাক ও বিন্দু এখানে আছে, ও বিন্দু এখানে, এবং সেক্ষেত্রে ও বিন্দুতে রয়েছে কিউ আধানটি, কিন্তু ও বিন্দু মূল বিন্দু নয়, মূল বিন্দু হয়তো এখানে কোথাও ও ড্যাশে। এটা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হলো আর, এ বিন্দুর অবস্থান ভেক্টর r1, বি বিন্দুর অবস্থান ভেক্টর r2। তখন আমরা এই বিভব পার্থক্যটাকে লিখবো এরকম ভাবে, vb-va ইজ ইকাল টু 1/4πε0 কে কিউ, শুধু এখানে r1 এর জায়গায় লিখব 1/r1-r, তার মড মাইনাস 1/r2-r, তার মড, এই দূরত্বটা কিউ বিন্দুর যে অবস্থান ভেক্টরটা সেটা বাদ দিয়ে সেটা আমরা এই r1 এর জায়গায় প্রকাশ করব। খেয়াল রাখবে মড চিহ্ন দিতে ভুল করলে হবে না, কারণ বিভব স্কেলার রাশি তাই। তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে বিভব আমরা কি করে হিসেব করব? প্রথমে আমরা হিসেব করি তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর কোনো বিন্দুতে বিভব কত হবে। তড়িৎ দ্বিমেরু প্লাস কিউ আধান মাইনাস কিউ আধান মধ্যেকার দূরত্ব আমরা 12 ধরি, তো এর মধ্যবিন্দু ও, আমরা ও থেকে আর দূরত্বে এই বিন্দুতে বিভব কত জানতে চাই। তাহলে সেখানে একটা একক ধনাত্মক আধান ধরলাম, প্লাস কিউ আধানের জন্য এই বিন্দুতে বিভব কত হবে, 1/4πε0 কে q/r+l, যে এই দূরত্বটা আর এখান থেকে এইটুকু l, তাই r+l,
মাইনাস কিউয়ের জন্য বিভব 1/4πε0 কে কিউ বাই আর মাইনাস এল, কারণ এখান থেকে দূরত্বটা হচ্ছে আর মাইনাস এল। 1/4πε0 কমন নিলে আমরা বলবো এরকমভাবে, এটা হলো কিউ বাই আর মাইনাস এল। এটাই হলো এই বিন্দুতে মোট বিভব। কিউ এর জন্য, প্লাস কিউ এর জন্য এতটা বিভব ধনাত্মক, মাইনাস কিউ এর জন্য এতটা বিভব ঋণাত্মক হয়ে গেছে, সে দুটো যোগ করলেই আমরা মোট বিভব কত পেয়ে গেলাম। কিউ কমন নিয়ে বাইরে নিয়ে নিই, 1/4πε0 কে ইন্টু কিউ বাইরে, 1/r+l মাইনাস 1/r-l, 1/4πε0 কে কিউ বাইরে, r² - l² আর ওপরে r-l - r-l করলে সেক্ষেত্রে আর আর কেটে গেল, এখানে পড়ে রইল -12 কিউ ইন্টু -12। আমরা দেখেছি কিউ আধান ইন্টু দুটো আধানের মধ্যেকার দূরত্ব 12, এটা করলে আমরা পাই পি দ্বিমেরু ভ্রামক, অতএব ওপরে হয়ে গেল -π/4πε0 কে ইন্টু r² - l² এই হলো এইখানটায় বিভব। কেন মাইনাস হলো? কারণ ঋণাত্মক আধানের কাছে আছে বলে মোট বিভবটা ঋণাত্মক হয়ে যাবে, এই আধানের প্রভাব বেশি। যদি আমরা এপাশে করতাম ও বিন্দু থেকে আর দূরত্বে, সেক্ষেত্রে মাইনাসটা হতো না, সেক্ষেত্রে ধনাত্মক আধানের প্রভাবটা বেশি হতো। যদি আর এর মানটা এল এর তুলনায় খুব বেশি হয়, তবে r² তুলনায় l² উপেক্ষণীয় হবে, সেক্ষেত্রে বিভব হবে v = ±1/4πε0 কে p/r². প্লাস মাইনাস লিখলাম এটা বোঝাবার জন্য, যদি অক্ষ বরাবর ঋণাত্মক আধানের কাছে থাকে তখন হবে মাইনাস, আর ধনাত্মক আধানের কাছে থাকলে তখন হয়ে যাবে প্লাস। এই হলো দ্বিমেরুর অক্ষ বরাবর কোনো বিন্দুতে বিভব। এবার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে বিভব কি করে হিসেব করব। প্লাস কিউ মাইনাস কিউ আধান, মধ্যেকার দূরত্ব 12, এর লম্ব সমদ্বিখণ্ডক রেখা এটা, এই বিন্দুতে যে কোনো একটা বিন্দুতে আমরা বিভব কত হিসেব করতে চাই। এই বিন্দুটা ধরি এদের মধ্যবিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত। দেখো তো প্লাস কিউ এর জন্য এইখানটায় বিভব কত হবে, 1/4πε0 কে ইন্টু কিউ বাই প্লাস কিউ বাই এই দূরত্ব, এই দূরত্বটা √r² + l² মাইনাস কিউ এর জন্য এই বিন্দুতে বিভব কত হবে, 1/4πε0 কে মাইনাস কিউ বাই √r² + l² অতএব এখানে মোট বিভব কত, এ দুটো যোগ করব, যোগ করলে যোগফল হয়ে গেল 0। এই রেখার যে কোনো বিন্দু হিসেব করো, সেখান থেকেই এই প্লাস কিউ এবং মাইনাস কিউ সমদূরবর্তী হওয়ার কারণে এই রেখার সমস্ত বিন্দুতেই বিভব শূন্য হবে, সেই কারণে আমরা এই রেখাটাকে বলি শূন্য বিভব রেখা। তাহলে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক রেখাটি হল শূন্য বিভব রেখা। আর এই বরাবর যদি আমরা একটা তল কল্পনা করতাম, সেই তলের ওপর যে কোনো বিন্দুতেও বিভব শূন্য হতো, কারণ সেটাও প্লাস কিউ এবং মাইনাস কিউ থেকে সমদূরবর্তী, তবে তাকে আমরা শূন্য বিভব তল বলতে পারতাম। এবার তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব কি করে নির্ণয় করব। তড়িৎ দ্বিমেরু প্লাস কিউ মাইনাস কিউ, মধ্যেকার দূরত্ব 12, এর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে, এবং সেই আর দূরত্বটা প্লাস কিউ মাইনাস কিউ সংযোগকারী রেখার সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, এই বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। করার রাস্তাটা কি, আমরা একটা কাজ করি, এখান থেকে এই রেখার উপর লম্ব টানি। দেখো এই দূরত্বটা এল এবং এটা থিটা হওয়ার কারণে এটা এল কস থিটা,
আবার এই রেখাটাকে বাড়িয়ে দিলে এখান থেকে লম্ব টানলাম, এই এল এটা থিটা, তাহলে এই দূরত্বটা হয়ে গেল আবার এল কস থিটা। এই কিউ থেকে এই বিন্দুর দূরত্ব আর এখান থেকে দূরত্বটা প্রায় সমান, আমরা দূরত্ব আরটাকে বেশিই ধরি, দ্বিমেরুটাকে ছোট ধরি। অতএব এই কিউ থেকে দূরত্ব আর এই বিন্দু থেকে দূরত্ব সমান, কিন্তু এই বিন্দু থেকে দূরত্বটা কত? এখান থেকে এতটা হচ্ছে আর, এখান থেকে এল কস থিটা, অতএব এই দূরত্বটা হলো আর মাইনাস এল কস থিটা। সুতরাং এই দূরত্বটাকেই আমরা বলতে পারি আর মাইনাস এল কস থিটা। একই যুক্তিতে এই মাইনাস কিউ থেকে এই দূরত্ব আর এই বিন্দু থেকে এই দূরত্ব সমান, এবং সেই দূরত্বটা কত? এখান থেকে দূরত্বটা আর, এই দূরত্বটা এল কস থিটা। অতএব এখান থেকে এই দূরত্ব, অর্থাৎ এখান থেকে এই যে দূরত্বটা, সেই দূরত্বটা আমরা বলবো আর প্লাস এল কস থিটা। এর প্লাস কিউ আধানের জন্য এই বিন্দুতে বিভব 1/4πε0 কে কিউ বাই আর মাইনাস এল কস থিটা। মাইনাস কিউ আধানের জন্য এই বিন্দুতে বিভব 1/4πε0 কে মাইনাস কিউ বাই আর প্লাস এল কস থিটা। অতএব এই বিন্দুতে মোট বিভব হলো সমস্ত বিন্দু আধানের জন্য যে বিভব হয় তার যোগফলের সঙ্গে সমান, অতএব যোগ করে দিলাম দুটো থেকে কিউ বাই 4πε0 কে কমন, পড়ে রইল 1/ আর মাইনাস এল কস থিটা মাইনাস 1/ আর প্লাস এল কস থিটা। কিউ বাই 4πε0 কে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, ওপরে আর প্লাস এল কস থিটা মাইনাস আর প্লাস এল কস থিটা। আর আর কাটাকাটি যায়, 2L কস থিটা ওপরে পড়ে থাকে, 2L কস থিটা ইন্টু কিউ, কিউ ইন্টু 12, তার মানে পি, অতএব ওপরে পড়ে রইল পি কস থিটা। নিচে 4πε0 কে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, ভালো করে লিখলে রেজাল্ট আমরা আরেকবার লিখছি। আমরা পেয়েছি ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কে পি কস থিটা বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই হলো এই বিন্দুতে মোট বিভব। এবার আগেরটার মতোই আর স্কোয়ারের তুলনায় এল স্কোয়ার কস স্কোয়ার থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে এটাকে বাদ দিলে আমরা বলবো 1/4πε0 কে পি কস থিটা বাই আর স্কোয়ার, সেটা হবে বিভব। আমরা এখান থেকে আগের কেসগুলোতেও আসতে পারি, যেমন থিটা যদি 0° হয় তাহলে অক্ষের উপর হয়ে যাবে, অক্ষের উপর হলে 0 কত? 1, এটা 1, অর্থাৎ তখন 1/4πε0 কে পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। লম্ব সমদ্বিখণ্ডকের উপর হলে থিটা 90, কাস 90 0, তখন ভি 0 হয়ে যাবে। তড়িৎ প্রাবল্য এবং বিভবের পারস্পরিক সম্পর্ক আমরা নির্ণয় করব সুষম তড়িৎ ক্ষেত্র এবং অসম তড়িৎ ক্ষেত্রের জন্য। সুষম তড়িৎ ক্ষেত্র মানে একটা অঞ্চলে সব বিন্দুতেই তড়িৎ প্রাবল্যের মান এবং অভিমুখ যদি একই হয় তবে সেটা সুষম তড়িৎ ক্ষেত্র, আর অসম তড়িৎ ক্ষেত্রে সেই মান বা অভিমুখ এক হয় না। এরকম সুষম ক্ষেত্রে দুটো বিন্দু ধরি এ আর বি আছে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বা প্রাবল্যের অভিমুখ যদি এ থেকে বি এর দিকে হয় এর মানে এ বিন্দুর বিভব বি বিন্দুর তুলনায় বেশি। কেন বেশি? প্রাবল্যের অভিমুখ এই দিকে, তার মানে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ এই দিকে। আমি যদি একটা আধানকে বি থেকে এতে নিয়ে আসি তাহলে
তড়িৎক্ষেত্রের বিপরীতে বহিঃস্থ এজেন্টকে কাজ করতে হবে। কাজ করলে সেই কাজটা এই বিন্দুতে শক্তি হিসাবে সঞ্চিত হয়ে থাকবে। একক আধানের যে সঞ্চিত শক্তি সেটাই তো কোনো বিন্দুতে বিভব। সুতরাং এই বিন্দুর বিভব B এর তুলনায় বেশি হবে। এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য VA মাইনাস VB ইজ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ডি। ডি হচ্ছে এ আর বি এর মধ্যে দূরত্ব। এর মধ্যে সব বিন্দুতেই প্রাবল্যের মান ই আছে বলে আধান যখন নিয়ে আসছি বি থেকে এতে সবসময় ই বলের সম্মুখীন হতে হয়েছে। প্রাবল্যের অভিমুখ এ থেকে বি এর দিকে আর সরণের অভিমুখ বি থেকে এ এর দিকে হওয়ার কারণে এই ঋণাত্মক চিহ্নটি এসেছে। অতএব এটা হলো প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। প্রাবল্য ইজ ইকুয়াল টু হলো মাইনাস VA মাইনাস VB বাই ডি। বিভব পার্থক্যকে দূরত্ব দিয়ে ভাগ করলে তখন আমরা প্রাবল্য পাই। যদি এটা অসম তড়িৎ ক্ষেত্র হয় তাহলে সেক্ষেত্রে প্রাবল্যের অভিমুখ মান সব পরিবর্তনশীল। তখন অসম তড়িৎ ক্ষেত্রে সম্পর্ক নির্ণয় করার জন্য এ আর বিটাকে খুব কাছাকাছি ধরতে হবে। ধরলাম তারা ডিএক্স দূরত্বে অবস্থিত, খুব ক্ষুদ্র দূরত্ব। সেক্ষেত্রে একই যুক্তিতে বলবো ডিএক্স এত ছোট যে এর মধ্যে প্রাবল্য একই মানে কাজ করেছে। তখন এই ডিএক্স সরণের জন্য কৃতকার্য ই ইন্টু ডিএক্স মাইনাস চিহ্ন এই ডিএক্স এর অভিমুখ আর এর অভিমুখ বিপরীত বলে। তার জন্য তাদের যে বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে সে বিভব পার্থক্যটা আমরা ডিভি দিয়ে প্রকাশ করব। এ বিন্দুর বিভব ভি প্লাস ডিভি, বি বিন্দুর বিভব ভি ধরলাম, তাহলে বিভব পার্থক্যটা হয়ে গেল ডিভি। অতএব সেক্ষেত্রে সম্পর্কটা দাঁড়ালো এ ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স। আমরা ভাষায় বলি বিভব পরিবর্তনের ঋণাত্মক নতি প্রাবল্যের সাথে সমান হবে। আমাদের অনেক সময় এরকম একটা সমস্যা দিয়ে দেয় ভি ইজ ইকুয়াল টু 3x² মাইনাস 2x ইত্যাদি। তাই সেক্ষেত্রে একটা বিন্দুর উল্লেখ করে দেয় যে অমুক বিন্দুতে প্রাবল্য কত হবে। বা আমরা যদি আরেকটু এরকমভাবে বলি ভি এর এক্সপ্রেশনে এক্স এবং ওয়াই দুটোই থাকে তাহলেই বা কী করবো। এখানে ভি শুধু এক্স এর উপর নির্ভর করছে, তাকে এক্স এর সাপেক্ষে যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে বলবো প্রাবল্য ইএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিভিডি এক্স, করলে মাইনাস 6x মাইনাস 2। এবার এক্স এর মান যদি বলে দেয় যে 2 0, বিন্দুতে প্রাবল্য কত নির্ণয় করো, মানে এক্স এর স্থানাঙ্ক 2, এক্স এর জায়গায় 2 বসালে হয়তো 12 - 2 = 10, সামনে মাইনাস আছে -10, অতএব ওই বিন্দুতে প্রাবল্য হয়ে যাবে -10 একক। এরকমভাবে আমরা সমাধান করি। যদি এখানে দেখা যায় বিভবটা এক্স এবং ওয়াই দুটো স্থানাঙ্কের উপরে নির্ভর করছে, তখন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করে পাই এক্স অক্ষ বরাবর প্রাবল্য ইএক্স, আর ওয়াই এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করে পাই ওয়াই অক্ষ বরাবর প্রাবল্য ইওয়াই। ইএক্স ইওয়াই তারা ভেক্টর রাশি, একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর হওয়ার কারণে মোট প্রাবল্য ই ইজ ইকুয়াল টু হবে রুট ওভার অফ ইএক্স² প্লাস ইওয়াই². এইভাবে তখন আমরা মোট প্রাবল্য কত নির্ণয় করতে পারব। সুষমভাবে তড়িতাহিত কোনো গোলকের ত্বরণ বিভিন্ন বিন্দুতে প্রাবল্য এবং বিভব কি হয়। একটা গোলক, তাকে কিউ আধান দেওয়া হলো, তার ব্যাসার্ধ ধরি আর, তো সেই আধান তার পৃষ্ঠে আছে, একটা ফাঁপা গোলক ধরি। সেই গোলকের বাইরে কোনো বিন্দুতে যখনই আমরা বিভব বা প্রাবল্য নির্ণয় করতে চাই তখন ধরে নিতে হয় তার সমস্ত আধান যেন তার কেন্দ্রে রয়েছে। কেন্দ্রে থাকলে তার থেকে স্মলার দূরত্বে প্রাবল্য হবে
কিউ বাই আর স্কোয়ার, কিউ বাই কে আর স্কোয়ার সিজিএসএ, আর এসআই তে বললে সামনে একটা 1/4 পাই এপসিলন জিরো জুড়ে দেবো। এটা হবে এই বিন্দুতে প্রাবল্য ই, মানে বিভব ভি ইজ ইকাল টু একইভাবে 1/4 পাই এপসিলন জিরো কে কিউ বাই আর, আর থাকলে বিভব, আর স্কোয়ার থাকলে প্রাবল্য। প্রাবল্য ভেক্টর রাশি, বিভব স্কেলার রাশি, এটা হবে ওই গোলকের বাইরে প্রাবল্য এবং বিভব। পৃষ্ঠের ওপরেও একই ফর্মুলা, শুধু সেক্ষেত্রে স্মলারের জায়গায় আরটা কমে কমে ক্যাপিটাল আর হয়ে যাবে। কিন্তু যদি ভেতরে হয়, গোলকের ভেতরে কোনো বিন্দুতে, প্রাবল্য শূন্য হয়ে যাবে, সেখানে কোনো তড়িৎ বলরেখা থাকবে না, ফাঁপা গোলকের ভেতরে কোনো বলরেখা থাকতে পারে না, তাই সেক্ষেত্রে তড়িৎ প্রাবল্য নেই, তড়িৎ প্রাবল্য শূন্য, কিন্তু বিভব থাকবে এবং সেই বিভবটা ধ্রুবক হবে, সে বিভবটা হবে পৃষ্ঠের বিভবের সাথে সমান। আমরা যদি এটাকে একটা গ্রাফের সাহায্যে প্রকাশ করি, এই বরাবর দূরত্ব আর, আর এই বরাবর প্রাবল্য নি, তখন বলি গ্রাফটা হয় এই রকম। কেন্দ্র থেকে ক্যাপিটাল আর পর্যন্ত, অর্থাৎ পৃষ্ঠ পর্যন্ত প্রাবল্য শূন্য, তার বাইরে গিয়ে তখন আমরা প্রাবল্যটা পাই, কিন্তু আর বৃদ্ধির সাথে সাথে প্রাবল্য কমতে থাকে, তাই গ্রাফের চরিত্র এইরকম। এটাই যদি আমরা বিভবের জন্য বলি, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা দেখতে হয় এই রকম। নীল কালি দিয়ে আমরা বিভবটাকে প্রকাশ করলাম, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভব ধ্রুবক এবং সেটা পৃষ্ঠের বিভবের সাথে সমান, তারপর দূরত্ব বৃদ্ধির সাথে বিভব কমতে থাকে, কমছে। আরও একটা লক্ষণীয় বিষয়, এই গ্রাফের নতি বেশি, নীল গ্রাফের নতি কম, কারণ এক্ষেত্রে নির্ভর করে আর স্কোয়ারের সঙ্গে, আর এক্ষেত্রে নির্ভর করে আর এর সঙ্গে, অর্থাৎ দূরত্বের সাথে প্রাবল্যের পরিবর্তন বিভব অপেক্ষা দ্রুত হারে হয়। প্রাবল্য কোথাও থাকলে বিভব থাকবেই কিনা, বা বিভবের সঙ্গে তার সম্পর্কটা কি, আমরা কয়েকটি উদাহরণ দিতে পারি। যেমন ধরো প্লাস কিউ আর মাইনাস কিউ দুটো আধান আছে, এদের ঠিক মধ্যবিন্দুতে প্রাবল্য থাকবে কিন্তু বিভব শূন্য। এই যে দূরত্বটা 12 বললে, মধ্যবিন্দুতে এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, মধ্যবিন্দুতে প্লাস কিউয়ের জন্য প্রাবল্য কিউ বাই এল স্কোয়ার, এইদিকে মাইনাস কিউয়ের জন্য এইদিকে মোট 2 কিউ বাই এল স্কোয়ার। এসআইতে করতে গেলে সামনে একটা 1/4 পাই এপসিলন বসিয়ে দিলেই হবে, কিন্তু বিভব এর জন্য বিভব প্লাস কিউ বাই এল, ওর জন্য বিভব মাইনাস কিউ বাই এল, অতএব মোট বিভব হয়ে যাবে শূন্য। তাহলে এই উদাহরণটা বলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য আছে কিন্তু বিভব নেই, তার একটা যুক্তি। আবার উল্টোটাও হতে পারে, বিভব আছে প্রাবল্য নেই। যেমন আমরা দেখলাম একটা ফাঁপা গোলক, তার ভেতরে বিভব আছে, বিভব ধ্রুবক, কিন্তু প্রাবল্য শূন্য। আমরা ই ইজ ইকাল টু মাইনাস ডিভি বাই ডিএক্স যে সম্পর্কটা পেয়েছি সেখান থেকেও বলতে পারি, ই যদি কোথাও শূন্য হয়, প্রাবল্য শূন্য, তাহলে ডিভি বাই ডিএক্স শূন্য, এর অর্থ ভি ধ্রুবক, তাই কোনো বিন্দুতে বিভব যদি ধ্রুবক হয়ে যায় তবে সেক্ষেত্রে প্রাবল্য শূন্য হয়ে যাবে। তড়িৎ স্থিতিশক্তি কী এবং তার সঙ্গে বিভবের সম্পর্ক কী, আমরা বিভবের সম্পর্কে দেখেছি একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাই হলো ওই বিন্দুর তড়িৎ বিভব। আমরা যদি একক ধনাত্মক আধানকে না এনে যে কোনো মানের আধানকে নিয়ে আসি, তাহলে যে কাজ করতে হয় সেটা হলো শক্তি,
সংস্থার শক্তি। যেমন ধরি এটা প্লাস্কিউ আধান, সেখান থেকে আট দূরত্বে এই বিন্দুতে বিভব পেয়েছি আমরা 1/4πε0 কে কিউ বাই আর স্কোয়ার। বিভব পেয়েছি এর অর্থ অসীম থেকে একক ধনাত্মক আধানকে এখানে আনতে গেলে এই পরিমাণ কাজ করতে হবে। যদি আমরা কিউ ড্যাশ মানের একটা আধানকে আনি তাহলে কাজ করতে হয় এতটা। আমরা একদম প্রথমে যেখান থেকে বল ইন্টু স্মরণ করে হিসেব করে পেয়েছি, সেক্ষেত্রে একই রকমভাবে হিসেব করলে এটা পেয়ে যাব মোট কাজ। এই যে কৃতকার্য, সেই কৃতকার্যটা এই সংস্থার স্থিতিশক্তি হয়ে যায়। দুটো আধান কিউ এবং কিউ ড্যাশ মিলে যে সংস্থা গঠন করেছে সেই সংস্থার তড়িৎ স্থিতিশক্তির এক্সপ্রেশন। এর মধ্যে এই অংশটা হচ্ছে বিভব, অতএব বিভব ইন্টু আধান, যে আধানটিকে নিয়ে আসছি একক ধনাত্মক আধানের পরিবর্তে, সেই আধান আর বিভব গুণ করলেই আমরা মোট স্থিতিশক্তি কত পেয়ে যাব। স্থিতিশক্তি শক্তি, তাই তার একক এসআই একক জুল, সিজিএস একক আর্গ ইত্যাদি। এবং সেখান থেকেও বলতে পারি বিভব সেটা শক্তি বাই আধান, জুল পার কুলাম বা আর্ক পার স্যাট কুলাম, এইভাবে আমরা বিভবের একক পেতে পারি। যদি অনেক আধান থাকে তার জন্য সংস্থার স্থিতিশক্তি কি করে হিসেব করতে হয়? ধরো প্রথমে কোনো তড়িৎ ক্ষেত্র ছিল না, আমি কিউ ওয়ান মানের একটা আধানকে আনলাম। কিউ ওয়ান আধানকে আনতে গেলে অসীম থেকে নিয়ে এসেছি, তার জন্য কোনো কাজ করতে হয়নি। এবার আমি দ্বিতীয় একটি আধানকে আনব, কিউ টু আধান। এই দূরত্বটা ধরি আর ওয়ান টু। দ্বিতীয় আধানটিকে যখন অসীম থেকে এখানে নিয়ে আসতে চাইব তখন কিউ ওয়ান আধানটি বল প্রয়োগ করেছে, তার জন্য কৃতকার্য কত হবে? 1/4πε0 কে কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর ওয়ান টু। কৃতকার্যটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যদি কিউ ওয়ান আর কিউ টু সমধর্মী হয়, দুটোই ধনাত্মক বা দুটোই ঋণাত্মক, তখন এই কৃতকার্যটা হবে ধনাত্মক, কারণ কিউ টু আধানকে কিউ ওয়ান আধান বিকর্ষণ করবে। সেই বিকর্ষণের বিরুদ্ধে বাহ্যিক যে এজেন্ট তাকে কাজ করতে হবে, সেই কাজটা তার মধ্যে ধনাত্মক শক্তি হিসেবে জমা হয়ে থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে শক্তিটা হলো ধনাত্মক, তার শক্তি বৃদ্ধি পেয়েছে। এবার আমি কিউ থ্রি মানের আরেকটা আধানকে নিয়ে আসব। কিউ থ্রি আধানকে যখন অসীম থেকে নিয়ে আসতে চাইব তখন কিউ ওয়ান এবং কিউ টু দুজনে মিলেই প্রভাব বিস্তার করবে, দুজনেই বল প্রয়োগ করবে। কিউ ওয়ান থেকে তার দূরত্ব আর ওয়ান থ্রি, কিউ টু থেকে তার দূরত্ব আর টু থ্রি। কিউ ওয়ান আধানের জন্য এই বিন্দুতে বিভব 1/4πε0 কে কিউ ওয়ান বাই আর ওয়ান থ্রি। কিউ টু আধানের জন্য এখানে বিভব 1/4πε0 কে কিউ টু বাই আর টু থ্রি। অতএব এই দুটো আধানের জন্য এই বিন্দুতে মোট বিভব হলো 1/4πε0 কে কমন নিলে এত। দুটো আধানের জন্য এখানে মোট বিভব এত, তার মানে একক ধনাত্মক আধানকে যদি অসীম থেকে এখানে নিয়ে আসতে চাই তাহলে আমায় কাজ করতে হবে এতটা। কিউ থ্রি আধানকে আনতে কৃতকার্য এত ইন্টু কিউ থ্রি। অতএব মোট কৃতকার্য কত হলো? প্রথম আধান আনতে গেলে কোনো কাজ করতে হয়নি, দ্বিতীয় আধান আনতে গেলে এতটা কাজ করতে হয়েছে, তৃতীয় আধান আনতে গেলে এতটা কাজ করতে হয়েছে। অতএব মোট কৃতকার্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু হলো 1/4πε0 কে কম্বিনেশন কিউ ওয়ান কিউ টু বাই আর ওয়ান টু প্লাস কিউ ওয়ান কিউ থ্রি বাই আর ওয়ান থ্রি প্লাস কিউ টু কিউ থ্রি বাই আর টু থ্রি অ্যান্ড সো ওয়ান। যত আধান থাকবে তার সমস্ত কম্বিনেশনগুলোর জন্য এই কৃতকার্যগুলো বার করে সব যোগ করলে তবে আমরা এই সংস্থা গঠনে মোট কৃতকার্য কত
নির্ণয় করতে পারবো। একটা সুষম ক্ষেত্র, তাতে একটা তড়িৎদ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কি পরিমাণ কাজ হিসেব করতে হবে হিসেব করব। এটা তড়িৎদ্বিমেরু, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ আধান। সেক্ষেত্রে আমরা জানি পি দ্বিমেরু ভ্রামকের দিক মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। এই দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কোনো এক মুহূর্তে থিটা কোণ করেছে। এমন অবস্থায় দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক আমরা আগেই নির্ণয় করেছিলাম, টর্ক ইজ ইকুয়াল টু পিই সাইন থিটা, এটা টর্কের মান। এবার দ্বিমেরুটাকে ঘোরাতে চাই। আমরা জানি রৈখিক গতির ক্ষেত্রে কৃতকার্য বল ইন্টু রৈখিক সরণ, আর ঘূর্ণন গতির ক্ষেত্রে কৃতকার্য টর্ক ইন্টু কৌণিক সরণ। কিন্তু ভ্যারিয়েবল বলের মতো এটা ভ্যারিয়েবল টর্ক, কারণ যখন আমি ঘোরাবো এই দিকে বা এই দিকে থিটা পরিবর্তিত হবে, তখন সাইন থিটা পরিবর্তিত হবে, তখন টর্ক পরিবর্তনশীল। তো সেক্ষেত্রে কৃতকার্য হিসেব করতে গেলে আমাদের করতে হবে কি, খুব ছোট্ট সরণ ধরতে হবে। ধরলাম আমি খুব সামান্য ঘোরাবো, ডি থিটা পরিমাণ ঘোরাবো। ডিথিটা এত ক্ষুদ্র যে এইটুকু ঘোরানোর সময় টর্ক অপরিবর্তিত মানে কাজ করছে বলে ভাবতে পারি। অতএব তার জন্য কৃতকার্য ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু হল পিই সাইন থিটা টর্ক ইন্টু কৌণিক সরণ ডিথিটা। তাহলে মোট কাজ ডাব্লু, ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ, ইন্টিগ্রেশন অফ পিই সাইন থিটা ডিথিটা। থিটা ওয়ান কোণ থেকে থিটা টু কোণ পর্যন্ত ঘোরাতে চাইলে লিমিট দিয়ে দেবো, লোয়ার লিমিট থিটা ওয়ান, আপার লিমিট থিটা টু। পিই বাইরে, ইন্টিগ্রেশনের বাইরে পি, সাইন থিটার উপর ইন্টিগ্রেশন। সাইন থিটার ইন্টিগ্রেশন করলে রেজাল্ট হয় মাইনাস কস থিটা, তার লিমিট দিয়ে দাও থিটা ওয়ান থেকে থিটা টু। তাহলে এটা পিই মাইনাস কস থিটা টু মাইনাস অফ মাইনাস কস থিটা ওয়ান, মাইনাস মাইনাস প্লাস। অতএব মোট কৃতকার্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু হয়ে গেল পিই ফার্স্ট ব্র্যাকেট কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু। এক্ষেত্রে থিটা ওয়ানটা ছিল প্রাথমিক কোণ আর থিটা টুটা হয়েছে শেষ কোণ। এখান থেকে আমরা কতগুলো বিশেষ ক্ষেত্র দেখতে পাই। যেমন ধরি দ্বিমেরুটা প্রথমে তড়িৎ ক্ষেত্র বরাবর ছিল, তার মানে থিটা ওয়ানটা ছিল জিরো, তা জিরো ওয়ান। সেক্ষেত্রে সেখান থেকে থিটা কোণে বিক্ষিপ্ত করতে কৃতকার্য কত হবে, থিটা টু হচ্ছে থিটা। অতএব সেক্ষেত্রে রেজাল্টটা হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিই ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। দ্বিমেরুটাকে ছিল এরকম, তড়িৎ ক্ষেত্র বরাবর ছিল, সেখান থেকে সমকোণে বিক্ষিপ্ত করতে কৃতকার্য কত হবে, তখন থিটা ওয়ান জিরো, থিটা টু নাইনটি। সেক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিই ইন্টু ওয়ান মাইনাস জিরো, মানে পিই। দ্বিমেরুটা ই ভেক্টর বরাবর ছিল, তাকে একশো আশি ডিগ্রি কোণে যদি ঘোরাই তাতে কৃতকার্য কত হবে, থিটা ওয়ান জিরো, থিটা টু একশো আশি ডিগ্রি, জিরো কস জিরো ওয়ান, কস ওয়ান এইটি মাইনাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান। অতএব পিই ইন্টু টু বা টু পিই, সেক্ষেত্রে হবে মোট কৃতকার্য। একটা দ্বিমেরুকে একশো আশি ডিগ্রি করে ঘোরালাম, প্রথমে ছিল তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বরাবর পি ভেক্টরের অভিমুখ, তারপর যখন তাকে উল্টো করলাম একশো আশি ডিগ্রি কোণ করলো, সেক্ষেত্রে কৃতকার্য হয়ে গেল টু পিই। এগুলোই হচ্ছে এই দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে ঘোরাতে কৃতকার্যের বিভিন্ন ক্ষেত্রগুলি। তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি, আমরা জানি যদি অভিকর্ষের ক্ষেত্রে কোনো বস্তুকে আমরা ছেড়ে দিই, সেক্ষেত্রে বস্তুটা ওপর থেকে নিচে পড়ে। ওপর থাকলে তার স্থিতিশক্তি বেশি থাকে, অভিকর্ষীয় স্থিতিশক্তি। তার বিনিময়ে সে নিচে পড়ে যখন, তার অভিকর্ষীয় স্থিতিশক্তির বিনিময়ে সে গতিশক্তি লাভ করে, তার বেগ ক্রমশ বাড়ে। ঠিক তেমনিভাবে একটা আধান সবসময় যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে।
উচ্চ বিভবে থাকলে তার শক্তিও বেশি হয়, তড়িৎ শক্তি বেশি, নিম্ন বিভবে তড়িৎ শক্তি কম। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে যখন আধান, ধনাত্মক আধান গতিশীল হয়, তখন তার স্থিতিশক্তির বিনিময়ে সে গতিশক্তি লাভ করবে। তার স্থিতিশক্তি হ্রাস কতটা হবে? তড়িৎ ক্ষেত্রে আমরা পেয়েছি বিভব ইন্টু আধান, সেটাই হচ্ছে স্থিতিশক্তির পরিচয়। যদি তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দু এ এবং বি হয়, এর বিভব বেশি, বি এর বিভব কম হয়, দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি, কিউ পরিমাণ ধনাত্মক আধান এ থেকে বিতে গেলে, তবে তার স্থিতিশক্তির হ্রাস হবে, তড়িৎ স্থিতিশক্তির হ্রাস কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি, এটাই তার গতিশক্তির বৃদ্ধির সাথে সমান হবে। বিবিন্দুর গতিশক্তি হাফ এম ভিভি স্কোয়ার, এই ভিটা হচ্ছে বেগ, মাইনাস হাফ এম ভি এ স্কোয়ার, এটা এ বিন্দুতে বেগ। যদি এ বিন্দুতে স্থির থাকে, অর্থাৎ ভি এ জিরো হয়, তবে সেক্ষেত্রে আমরা বলবো কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি ইজ ইকাল টু হাফ এম ভিভি স্কোয়ার। ভি হচ্ছে ওই আধানটির বেগ ভিভি, আর এম হচ্ছে আধানটির ভর। তো এখান থেকে আমরা বেগের এক্সপ্রেশন পেতে পারি, টু ইন্টু কিউ ইন্টু ভি এ মাইনাস ভিভি বাই এম, তার রুট করলেই আমরা তার বেগ কত পেতে পারি। এবার ইলেকট্রন ভোল্ট জিনিসটা কি? একটা ইলেকট্রনের সম আধান বিশিষ্ট, সম পরিমাণ আধান বিশিষ্ট একটা কণা, ধনাত্মক বা ঋণাত্মক, 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে গেলে যে পরিমাণ শক্তি অর্জন করে তাকে আমরা বলি 1 ইলেকট্রন ভোল্ট, এটা শক্তির একক। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিভব পার্থক্য, ভি এ মাইনাস ভিবি, পেয়েছি সম্পর্ক। এই বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় আর ইলেকট্রনের আধানের সমান মানের আধান, অর্থাৎ 1.6 × 10⁻¹⁹ কুলম আধান এই 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে যায়, তবে অর্জিত শক্তি হবে এত কুলম ইন্টু এত ভোল্ট, কুলম ইন্টু ভোল্ট মানে জুল, অতএব 1 eV, 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু হয়ে গেল 1.6 × 10⁻¹⁹ জুল। এরপর শিখব আমরা সমবিভব তল কি জিনিস, নামের মধ্যেই আছে, যে তলে সব বিন্দুতে বিভব সমান তাকে আমরা বলি সমবিভব তল। এবার যে কোনো পরিবাহী পৃষ্ঠই সমবিভব তল হয়, কেন? কারণ পরিবাহীর মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন আছে। যদি পরিবাহীর দুই অংশে বিভবের পার্থক্য থাকে, তাহলে ইলেকট্রনগুলো একটা বিভব থেকে আরেকটা বিভবের দিকে, ইলেকট্রন সাধারণত যায় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, সেদিকে স্থানান্তরিত হবে। এবং ইলেকট্রন যদি পরিবাহীর মধ্য দিয়ে মুভ করে, তার মানে তড়িৎ প্রবাহ হবে। আমরা কোনো কাজ করলাম না, কোনো শক্তি দিলাম না, শুধু শুধু তড়িৎ শক্তির উদ্ভব হতে থাকলো, এটা কখনো সম্ভব নয়, এটা শক্তির সংরক্ষণ সূত্রের বিরোধী। সুতরাং সেটা যেহেতু সম্ভব নয়, আমরা বলতে পারি পরিবাহীর মধ্যে সব বিন্দুতে বিভব সমান হতে বাধ্য, অর্থাৎ যে কোনো পরিবাহী হয় সর্বদা সমবিভব তল। একটা বিন্দু আধানের জন্য সমবিভব তলটা সর্বদা একটা গোলকের মতো হয়, ওই বিন্দুকে কেন্দ্র করে যদি একটা গোলকের কথা ভাবি, তবে গোলকের যে পৃষ্ঠ সেটা হবে সমবিভব তল। একটা পরিবাহী পৃষ্ঠে তড়িৎ বলরেখাগুলি সবসময় লম্বভাবে ছেদ করে। তো যদি আমি কল্পনা করি একটা বিন্দু আধান আছে, তাকে ঘিরে একটা গোলক কল্পনা করলাম, তো সেই গোলকের কেন্দ্র থেকে তড়িৎ বলরেখাগুলি বের হচ্ছে, ব্যাসার্ধ বরাবর আসছে অরীয়ভাবে বাইরের দিকে, রেডিয়ালি আউটওয়ার্ড, তাই তারা গোলকের পৃষ্ঠতলে লম্বভাবে ছেদ করবে। সবসময় সমবিভব তলের সাথে তড়িৎ বলরেখাগুলি লম্ব হয়, এক্ষেত্রে গোলকের পৃষ্ঠতলে তড়িৎ বলরেখাগুলি লম্বভাবে ছেদ করায় আমরা বলতে পারি গোলকের পৃষ্ঠতলটাই হবে সমবিভব তল।
অন্য যুক্তিতেও বলতে পারি, ওই আধান গোলকের কেন্দ্রে থাকায় গোলকের পৃষ্ঠের প্রতিটা বিন্দু আধানটাকে সমদূরবর্তী, তাই গোলকের পৃষ্ঠের প্রত্যেকটা বিন্দুর বিভব সমান। যে সব বিন্দুর বিভব সমান সবাইকে যুক্ত করতে পারি, তবে অবশ্যই সেটা একটা গোলীয় তল হবে। সুতরাং বিন্দু আধানকে ঘিরে যে সমবিভব তল পাই সেটা সর্বদাই গোলকের আকারে হয়, একটা সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্রের অর্থ যেখানে তড়িৎ বলরেখাগুলি পরস্পরের সাথে সমান্তরাল, অভিমুখ একই বোঝাবার জন্য, এবং সব জায়গাতে একক ক্ষেত্রফলে সমান সংখ্যক বলরেখা আছে। সেই রকম ক্ষেত্রে সমবিভব তল হবে ওই তড়িৎ বলরেখাগুলির সাথে লম্ব। এবার সমান্তরাল বলরেখার সাথে লম্ব হতে হলে সমবিভব তল হবে একটা সমতল তল। নেক্সট, পরিবাহী পৃষ্ঠ থেকে তড়িৎ বলরেখাগুলো যে লম্বভাবে বের হয় আমরা কিভাবে প্রমাণ করতে পারি? ধরলাম এটা একটা পরিবাহী পৃষ্ঠতল, পৃষ্ঠতলের উপর দুটো বিন্দু এ আর বি নিলাম। এই পৃষ্ঠতল থেকে তড়িৎ বলরেখা লম্বভাবে না বেরিয়ে ধরি তেরচাভাবে বেরিয়েছে। তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক হয় প্রাবল্যের অভিমুখ, অতএব এটাই প্রাবল্যের অভিমুখ। ধরি এই তড়িৎ বলরেখাটা পরিবাহী পৃষ্ঠের সঙ্গে থিটা সূক্ষ্মকোণ উৎপন্ন করে, তাহলে তড়িৎ প্রাবল্য এই পরিবাহীর সঙ্গে থিটাকোণ উৎপন্ন করেছে। ই প্রাবল্যকে দুটো উপাংশে ভাঙিয়ে ফেললে তার পরিবাহী পৃষ্ঠতল বরাবর উপাংশটা হবে ই কস থিটা, আর লম্ব দিকে উপাংশটা হবে ই সাইন থিটা। আমরা যদি একটা একক ধনাত্মক আধানকে বি থেকে এতে নিয়ে আসি, তাহলে ই কস থিটা বলের বিরুদ্ধে বি এ পরিমাণ সরণ ঘটাচ্ছি, অতএব কৃতকার্য হবে বল ই কস থিটা ইন্টু সরণ এ বি। একক ধনাত্মক আধানকে পরিবাহী পৃষ্ঠের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে যে কাজ করতে হয়, এই যে কৃতকার্য, সেটাই ওই দুই বিন্দুর বিভব পার্থক্যের সাথে সমান, অতএব এটাই হল ভি এ মাইনাস ভিবি। এবার যেহেতু এটা সমবিভব তল, এ বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভব সমান, তাই ভি এ মাইনাস ভিবি জিরো। ই কস থিটা ইন্টু এ বি ইজ ইকুয়াল টু জিরো। তার মধ্যে এ বি শূন্য নয়, দেখা যাচ্ছে তার একটা বাস্তব মান আছে। ই শূন্য নয় কারণ এখানে বলরেখা বেরোচ্ছে মানে তড়িৎ ক্ষেত্র অবশ্যই আছে, তাহলে শূন্য হলো এই কস থিটা। কস থিটা যদি শূন্য হয় তার মানে থিটা 90 ডিগ্রি, পাই বাই 2 রেডিয়ান, অর্থাৎ তড়িৎ প্রাবল্য যদি পরিবাহী পৃষ্ঠের সঙ্গে সমকোণ করে এর অর্থই বলরেখা পরিবাহী পৃষ্ঠের সাথে সমকোণ করে নির্গত হচ্ছে। যদি না হতো তাহলে কি হতো? যদি না হতো তাহলে সেই প্রাবল্যের পরিবাহী পৃষ্ঠ বরাবর এই উপাংশটা থাকতো, আর উপাংশ থাকলে তখন পরিবাহী পৃষ্ঠের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান আনতে গেলে কাজ করতে হতো, সেই কাজ হতো পরিবাহী দুই পৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্যের সাথে সমান। কিন্তু পরিবাহী পৃষ্ঠ সমবিভব তল হয়, এই বিভব পার্থক্য থাকতেই পারে না, সুতরাং সেটা তখনই পসিবল যদি ইকস থিটা শূন্য হয়, আর ইকস থিটা শূন্য তখনই সম্ভব যদি থিটা 90 ডিগ্রি হয় অথবা তড়িৎ ক্ষেত্রই না থাকে। তড়িৎ ক্ষেত্র না থাকলে এই প্রশ্নটাই অর্থহীন, সুতরাং সেক্ষেত্রে একমাত্র যুক্তি হলো তড়িৎ বলরেখা যদি পরিবাহী পৃষ্ঠের সাথে সমকোণে নির্গত হয় তবেই শুধুমাত্র আমরা এই ঘটনাটাকে ব্যাখ্যা করতে পারি। সুতরাং পরিবাহী পৃষ্ঠ থেকে বা সমবিভব তল থেকে বলরেখা লম্বভাবে নির্গত হবে।